আজকের পর্বে জানাবো এই দেবী জহুরার মাহাত্ম কিছু ইতিহাসবিদ মনে করেন এই দেবীর পুজোর সূচনা হয়েছিল সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে আবার মন্দিরের গায়ে যে পাথরের ফলক আছে তা থেকে অনুমান করা যায় আজ থেকে তিনশো বছর আগে উত্তরপ্রদেশের কোনো এক মাতৃ সাধক স্বপ্নাদেশ পেয়ে এখানে জহুরা চণ্ডীর বেদি স্থাপন করেছিলেন মালদার জহুরা এই প্রাচীন এবং জাগ্রত এই কালী মন্দিরকে কেন্দ্র করে অনেক রহস্যময় ও অলৌকিক ঘটনা প্রচলিত আছে কেন কালী মন্দিরের নাম জহুরা কালী মন্দির তার পিছনে এক রোমাঞ্চকর গল্প আছে ইংরেজবাজার থানা এলাকায় একটি আম প্রাচীন আমবাগানের মধ্যেই রয়েছে এই প্রাচীন জহুরা কালী মন্দির শোনা যায় এককালে এই অঞ্চল ছিল ঘন অরণ্য ডাকাত্রায় এক প্রকার শাসন করত এই এলাকা এবং এই দেবী এক সময় ছিলেন ডাকাতদের আরাধ্যা এখানে দেবী চণ্ডীর পুজো করে ডাকাতরা যেত ডাকাতি করতে ডাকাতি করে প্রচুর ধনরত্ন আনত তারা তারপর সেগুলো এখানে মাটির তলায় রাখত সেই ধনরত্নের ওপরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয় যেহেতু ধনরত্নকে হিন্দিতে জহর বা জহরত তাই দেবী মূর্তির নিচে প্রচুর ধনরত্ন রাখা থাকত বলেই এখানে দেবী চণ্ডী জহরা বা জহুরা নামে বিখ্যাত শোনা যায় বহুকাল আগে এখানে দেবীর পূর্ণ অবয়ব মূর্তি ছিল তবে বিদেশি শত্রুর আক্রমণের ভয়ে তা মাটির নিচে লুকিয়ে ফেলেন পুরোহিতরা বর্তমানে মন্দিরের অভ্যন্তরে লাল টিভির ওপরে রয়েছে এক মুখোশ এবং দুপাশে আরও দুটো মুখোশ আছে এছাড়া গর্ভগৃহে আছে শিব আর গণেশের মূর্তি এখানে বৈশাখ মাসের মঙ্গল ও শনিবার থাকে বিশেষ পুজোর আয়োজন উল্লেখযোগ্য বিষয় অন্যান্য কালী মন্দির মতো এখানে রাত্রিবেলা কোনো পুজো হয় না পুজো হয় দিনে দেবী জহুরা চণ্ডীর রূপ তিনি অত্যন্ত জাগ্রত প্রসিদ্ধ তার পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ছাড়া বিহার ঝাড়খণ্ড থেকেও লক্ষ লক্ষ মানুষ সমবেত হন এই মন্দির প্রাঙ্গণে প্রতিটি অমাবস্যা তিথিতে জহুরা কালী মন্দির এর তন্ত্রমথে পুজো হয় বহু দর্শনার্থী আসেন এই পুজো দেখতে